नमस्कार, हेलो फ्रेंड्स, आई एम श्रावणी फ्रॉम शाकम्भरी बुटीक। दिस इज माय 66 नंबर एपिसोड। 66 नंबर एपिसोड नहीं चले आसलम। अनेकगुलो एपिसोड अपन संगे हमें मैंने करलम, तो अपन भीषण सहयोगिता पे थैंक्स फॉर योर बिग सपोर्ट। अपन अनेक सहयोगिता अनेक भलोबासा है, तो हमें अनेक दूर एगिए जाब। तो बस कथा बोलो ना, शुरू कर दीची। এই শাড়িটা আপনাদের মধ্যে ভীষণ জনপ্রিয় হয়েছে, যেটা হচ্ছে রেশম ঘিচা। একদম এটা কিন্তু পিওর রেশম ঘিচা। এই শাড়িটা কিন্তু খুব ডিমান্ড, আমি সবসময় দেখাতে থাকি। আজকে মূলত কিন্তু আমি হ্যান্ডলুমের মধ্যেই থাকবো, দুটো কোশিশ তসর আছে, সেটা আমি লাস্টে দেখাবো। আচ্ছা, এটা হচ্ছে একদম পিওর রেশম ঘিচা। এটা হচ্ছে আঁচল পোর্শন, এটা আঁচল পোর্শন। এটা হচ্ছে পুরো বডিটা কিন্তু এরকমভাবেই যাবে, থ্রু আউট শাড়ি কিন্তু এরকমভাবেই থাকবে, পুরো শাড়িটাই কিন্তু এরকমভাবে থাকবে। এটা হচ্ছে শাড়ি নাম্বার ওয়ান, ইয়ে বেঙ্গল কা মেটেরিয়াল হ্যায়। দেখিয়ে দেখুন, থ্রু আউট বডি এসাই হ্যায়, পিওর ঘিচা কে সাথ রেশম হ্যায় মেটেরিয়াল, আর পুরা শাড়ি এসাই হ্যায়। ये है साड़ी नंबर वन। इसका ओरिजिनल प्राइस है 5250, डिस्काउंटेड प्राइस है 4850 ओनली। रनिंग में ब्लाउज पीस है, दिस इज़ द बीपी। अच्छा, आज के अमी बेस कॉलिटी किन्तु डिस्काउंटेड शाड़ियों देखा, एकदम बिग डिस्काउंट। मतलब डिस्काउंट सब शाड़ी आछे, किन्तु कॉलिटी शाड़ी मध्य हेवी डिस्काउंट आछे। जेमन एटा होच्छे सेमी कतन, एटा एकदम कलर होच्छे কি বলবো, একদম সিমেন্ট কালার, একটু গ্রেইশ ব্লু কালার বলা যেতে পারে। এটা একদম সেমি কাতান, খুব সুন্দর দেখতে, যে কোনো অনুষ্ঠানে আপনারা পরুন। কিন্তু এটা পিওর মেটেরিয়াল নয়, দিস ইজ এ সেমি কাতান, বাট খুব সফট, খুব গর্জাস লুকের একটা শাড়ি। যে কোনো ফেস্টিভ্যালে, যে কোনো অনুষ্ঠানে, পার্টিতে পরে চলে যান, খুব ভালো লাগবে দেখতে। অরিজিনাল প্রাইস 2950, ডিসকাউন্টেড প্রাইস হচ্ছে 2050 অনলি। 2950 অরিজিনাল প্রাইস, ডিসকাউন্টেড প্রাইস হচ্ছে 2050 অনলি। এইটা হচ্ছে আঁচল, আর পুরো শাড়িটা কিন্তু পুরো বডিতে কিন্তু এরকমভাবেই যাচ্ছে, পুরো শাড়িতে কিন্তু এরকমভাবেই আসবে। থ্রু আউট শাড়িতে দেখুন জরির ওয়ার্ক রয়েছে পুরো শাড়িতে। আর এইটা হচ্ছে বিপি, এইটা হচ্ছে বিপি, বিপিরও কিন্তু বর্ডারটা করে দেওয়া আছে। দু নম্বর শাড়ির দাম কিন্তু 2050। তিন নম্বর শাড়িটাও কিন্তু একটা সেমি কাতান, এগুলোর মধ্যে কিন্তু হেভি ডিসকাউন্ট রয়েছে। এটা হচ্ছে আঁচলটা, একদম খুব সুন্দর একটা চকলেট কালারের সেমি কাতান। এইটা হচ্ছে আপার বর্ডার, পুরো শাড়িতে কিন্তু উইভিংয়ে একটা জরির ওয়ার্ক রয়েছে, খুব সফট, খুব মানে একটা ভালো মেটেরিয়াল এটা। আর নিচের বর্ডারটা কিন্তু একটু চওড়া এরকমভাবে যাচ্ছে। এইটা হচ্ছে আঁচলটা, এটা হচ্ছে আঁচলটা, পুরো শাড়িতেই কিন্তু এরকমভাবে কাজ রয়েছে জরির। আপার বর্ডারটা সরু, নিচের বর্ডারটা চওড়া, এটা যাচ্ছে নিচের বর্ডার, পুরো শাড়িটার মধ্যে রয়েছে কিন্তু এই কাজটা। একদম উইভিং শাড়ি চকলেট কালারের, ব্লাউজ পিসটা প্লেন, শুধু এই বর্ডারটা দেওয়া রয়েছে। এই শাড়িটারও দাম কিন্তু 2950, ডিসকাউন্টেড প্রাইস হচ্ছে 2050 অনলি। শাড়ি নাম্বার ফোরও একটা সেমি কাতান, এটাও কিন্তু খুব সুন্দর দেখতে। আজকে কিন্তু খুব হেভি একটা ডিসকাউন্ট কিন্তু আমরা দিয়ে দিচ্ছি, যেগুলো কিন্তু মানে অনেকটা ডিসকাউন্ট থাকছে শাড়ি মানে এর মধ্যে। এটা হচ্ছে আঁচল, এটা একদম জেড ব্ল্যাক, পুরোটা কিন্তু এরকমভাবে যাচ্ছে। এটা হচ্ছে একদম আপার বর্ডার, আর এটা হচ্ছে লোয়ার বর্ডার, আর পুরো শাড়ির মধ্যে এরকম জরির বুটা রয়েছে। এগুলো সেমি কাতান বেনারসি, পরে কিন্তু খুব আরাম, খুবই কমফোর্টেবল মেটেরিয়াল, পরে কিন্তু মানে একদমই কষ্ট হবে না, এটুকুনি বলা যেতেই পারে। পুরো শাড়িটা এরকম যাচ্ছে। আর এইটা হচ্ছে বিপি, এটা হচ্ছে বিপি, এটারও কিন্তু প্রাইস কিন্তু 2950, ডিসকাউন্টের প্রাইস হচ্ছে 2050। আচ্ছা, এবার চলে যাচ্ছি মটকাতে। এটাও একদম একটা হ্যান্ডলুম মটকা রয়েছে, খুব সুন্দর একটা রানি কালারের হ্যান্ডলুম মটকা। এটা হচ্ছে আঁচলটা, আর এইটা হচ্ছে পুরো বডিটা কিন্তু এরকমভাবে যাবে, পুরো বডিটা কিন্তু এরকমভাবে যাবে।
মটকার মধ্যেও কিন্তু আমার কাছে এই দুটো মটকাতেও কিন্তু ডিসকাউন্ট রয়েছে। এইটা অরিজিনাল প্রাইস হচ্ছে 4550, এটা শাড়ি নাম্বার 5, এটা অরিজিনাল প্রাইস হচ্ছে 4550, ডিসকাউন্টের প্রাইস হচ্ছে 3850 অনলি। আচ্ছা এগুলো বলে দিই, এগুলো কিন্তু পুরো জরির ওয়ার্ক করা রয়েছে, পুরো শাড়িতে জরির ময়ূর রয়েছে পুরো শাড়ির মধ্যে। আচ্ছা এইটা হচ্ছে পুরো বডিটা এরকমভাবে যাবে, থ্রু আউট শাড়িতে কিন্তু এরকমভাবে কাজ রয়েছে। আর এইটা হচ্ছে ব্লাউজ পিস। একটা কথা একটু বলে দিই, আমাদের কিন্তু মানে শাড়ি খুব ভালো করে দেখিয়ে দিচ্ছি আমরা, প্লিজ আপনারা হোয়াটসঅ্যাপে আবার আলাদা করে শাড়ির কিন্তু ছবি দেখতে চাইবেন না, সেটা খুব মুশকিল হয়ে যায় কারণ কালারের অনেক গণ্ডগোল হয়ে যায়। সুতরাং খুব ভালো করে দেখে নেবেন, আপনারা বারবার রেকর্ডিং দেখতে থাকুন, অসুবিধা নেই, কিন্তু হোয়াটসঅ্যাপে ছবি প্লিজ চাইবেন না। এটা হচ্ছে শাড়ি নাম্বার 5, অরিজিনাল প্রাইস 4550, ডিসকাউন্টের প্রাইস 3850 অনলি। এটা আমার কাছে দুখানাই রয়েছে, আর একটা কালার হচ্ছে আগেরটা গেল একটু রানি কালার, এটা একদম ম্যাজেন্ডা কালার, আর সিলভার জরির ওয়ার্ক করা রয়েছে, সিলভার জরির ওয়ার্ক করা রয়েছে। ছ নম্বর শাড়িরও কিন্তু একই প্রাইস, অরিজিনাল প্রাইস 4550, ডিসকাউন্টের প্রাইস হচ্ছে 3850, জাস্ট দু পিস আছে কিন্তু আমি দিয়ে দিচ্ছি, সেই জন্যই কিন্তু প্রাইসটা এইটা। এটা একদম ম্যাজেন্ডা কালারের মধ্যে সিলভার বর্ডার রয়েছে, মানে সিলভার বর্ডারে জরির ময়ূর করে দেওয়া রয়েছে, আর নিচেও কিন্তু এরকমভাবেই যাচ্ছে। দেখছি কিন্তু খুবসুরত আর এলিগেন্ট শাড়ি হাইয়ে, বহুত খুবসুরত শাড়ি, ভীষণ সুন্দর শাড়ি। অবশ্যই আমাদের চ্যানেলকে কিন্তু সাবস্ক্রাইব করুন, সাবস্ক্রাইব করলে আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন, তো প্লিজ সাবস্ক্রাইব আমার চ্যানেল। তো এটা হচ্ছে ছ নম্বর শাড়িরও অরিজিনাল প্রাইস হচ্ছে 4850, ডিসকাউন্টেড প্রাইস কিন্তু 4550 অনলি। দিস ইজ দ্য ব্লাউজ পিস 3850। আচ্ছা অরিজিনাল প্রাইস আগেরটা হচ্ছে 4550, ডিসকাউন্টের প্রাইস 3850। আচ্ছা প্রত্যেকটা শাড়ির মধ্যে কিন্তু বেশ ভালো রকম ডিসকাউন্ট দিচ্ছি। এটা পিওর মটকা বেনারসি, পিওর মটকা বেনারসি, আচ্ছা এইটা হচ্ছে আঁচলটা, দিস ইজ দ্য পাল্লু পোর্শন, আর বডি কালারটা হচ্ছে একদম পিকক ব্লু, একদম পিকক ব্লু কালার, পিওর মটকা বেনারসি, দেখতে খুব সুন্দর, ভেতরে পুরো জরির বুটা রয়েছে। আর এইটা যাচ্ছে আঁচল, মানে দুদিকে দুটো বর্ডার, একদম বেনারসির বর্ডার, খুব সুন্দর দেখতে, পিওর মটকা বেনারসি। এইটা হচ্ছে পাল্লু পোর্শন, দিস ইজ দ্য পাল্লু পোর্শন আঁচল এটা, আর পুরো বডিটা কিন্তু এরকম পিকক ব্লু কালারের রয়েছে। আর এইটা হচ্ছে এটার বর্ডার, পুরো শাড়িতে কিন্তু এরকমভাবেই কাজ রয়েছে। এটা হচ্ছে 7 নম্বর শাড়ির অরিজিনাল প্রাইস 7550, ডিসকাউন্টের প্রাইস 7250 অনলি। এইটা হচ্ছে ব্লাউজ পিসটা, ব্লাউজ পিসের হাতায় কিন্তু কাজ রয়েছে। পরের শাড়িটাও 8 নম্বর শাড়িটাও কিন্তু একটা মটকা বেনারসি, এটারও কিন্তু প্রাইস কিন্তু 7550, কিন্তু ডিসকাউন্টের প্রাইস যাবে 7250 অনলি। ফেস্টিভ্যাল আ রা হ্যাঁ, বহুত ফেস্টিভ্যাল হ্যাঁ, পূজা হ্যাঁ, দেওয়ালি হ্যাঁ, তো শাড়ি তো চাইয়েই। আচ্ছা এটা একদম খুব সুন্দর একটা ফুসিয়া রানি কালার কা হ্যাঁ, ইয়ে পুরা বডি মে জরি কা বুটা হ্যাঁ, ইয়ে হ্যাঁ আপার বর্ডার অ্যান্ড লোয়ার বর্ডার, দিস ইজ দ্য পাল্লু পোর্শন, খুব সুন্দর দেখতে, খুব মানে কী বলবো, খুব গর্জাস লুকের একটা শাড়ি, একদম পার্টি ওয়ার শাড়ি, পুরো শাড়িটা কিন্তু এরকমভাবে যাচ্ছে। অরিজিনাল প্রাইস 7550, ডিসকাউন্টের প্রাইস হ্যাঁ 7250 অনলি। ইয়ে সব পিওর মেটেরিয়াল হ্যাঁ, পিওর হ্যান্ডলুম মটকা হ্যাঁ, ইয়ে হ্যাঁ আঁচল কা পোর্শন, এর দামও কিন্তু 7250। আচ্ছা এর পরের শাড়িটা কিন্তু হচ্ছে 9 নম্বর শাড়ি, 9 নম্বর শাড়িও কিন্তু একটা হ্যান্ডলুম খাদি বেনারসি। আজকে কিন্তু মূলত আমি হ্যান্ডলুমের শাড়ি দেখালাম, একটু গর্জাস লুকের শাড়ি, এগুলো তো ভীষণ ডিমান্ড হয়েছে, প্রচুর মানুষ চাইছেন এই শাড়ি, আর পরে খুব আরাম, দেখতেও খুব সুন্দর, আর প্রাইসগুলো কিন্তু এই খাদি বেনারসির খুব মানে মিনিমাম, একদম ব্লু কালারের একটা খাদি বেনারসি। এটা হচ্ছে আপার বর্ডার, এটা হচ্ছে লোয়ার বর্ডার, আর এইটা হচ্ছে আঁচলটা, আর পুরো বডি কালারটা, বেস কালারটা হচ্ছে ব্লু কালার, তার মধ্যে পুরো জরির বুটা রয়েছে। এটারও কিন্তু অরিজিনাল প্রাইস 3250, ডিসকাউন্টের প্রাইস হচ্ছে 2850 অনলি, শাড়ি নাম্বার 9। দেখুন এটা হচ্ছে শাড়ি নাম্বার 9 উইথ বিপি,
प्राइस इज 2850। द साड़ी नंबर 10, सेम साड़ी, खादी बनारसी। इटार कलर किन्तु एक डबल टोने जाच्छे, माने एक थ्रेड होच्छे पीच कलर, एक थ्रेड पिंक कलर ऑरेंज कलर, दुटो कलर मिशिए एक अद्भुत मिष्टी कलर एसेछे। खूब सुंदर देखते पियोर कटनर शाड़ी, खादी बनारसी। एटा होच्छे अपार बॉर्डर और एटा होच्छे लोअर बॉर्डर, और पूरो शाड़ीटाई किन्तु एरकम भावे जाच्छे। इटा होच्छे एकदम पल्लू पोर्शन, শাড়িটা কিন্তু এরকমভাবে আসবে। যারা যারা এখনও আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমাদের চ্যানেলকে কিন্তু অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করুন, কারণ সাবস্ক্রাইব করলে আপনারা নোটিফিকেশান কিন্তু পেয়ে যাবেন। প্রত্যেকটা শাড়ি খুব সুন্দর, খুব ভালো রকম ডিসকাউন্টও দেওয়া হচ্ছে, কারণ ফেস্টিভ্যাল একদম চলে এসছে। সো তাড়াতাড়ি বুক করে ফেলুন, আর এপিসোড নাম্বারটা অবশ্যই দেবেন, প্লিজ মেনশন দ্য এপিসোড নাম্বার অ্যান্ড দেন দ্য শাড়ি নাম্বার। আচ্ছা, এটা হচ্ছে বিপি, প্রাইস ইজ 2850 অনলি। আচ্ছা, পরের শাড়িটাও সেম শাড়ি, শাড়ি নাম্বার 11। অনেকগুলো দেখিয়ে দিলাম খাদি বেনারসি, আজকে মূলত মটকা বেনারসি, খাদি বেনারসি, সেমি কাতার বেনারসি সবই দেখিয়ে দিলাম। সবই একটু গর্জাস লুকের পার্টি ওয়্যার শাড়ি, আর হ্যান্ডলুম শাড়ি দেখিয়ে দিলাম। দিস ইজ দ্য পাল্লু পোর্শন, এটা আঁচলটা, আর এর কালারটা কিন্তু একদম খুব সুন্দর একটা, এটা একদম ডার্ক মফ কালার। অ্যান্ড ডবল পাড়ের শাড়ি আছে, ওপরের পাড়টা তুতে কালারের, আর নিচের পাড়টা কিন্তু একদম খুব সুন্দর একটা পিঙ্ক কালারের। খুব সুন্দর দেখতে শাড়ি, খুব মিষ্টি দেখতে শাড়ি। পুরো শাড়ির মধ্যে জরির বুটা রয়েছে, আর পিওর কটনের শাড়ি। যে কোনো ফেস্টিভ্যালের সকালবেলার দিকে পরুন, দিনের দিকে পরুন, পরলে গর্জাস লাগবে, অথচ আরামও থাকবে, ভীষণ কমফোর্টেবল মেটেরিয়াল, খুব এলিগেন্ট শাড়ি এগুলো প্রত্যেকটা। এটা আঁচলটা, এটা হচ্ছে পুরো বডি, আর দিস ইজ দ্য বিপি। প্রাইস ইজ অলসো 2850, অরিজিনাল প্রাইস ইজ 3250। দ্য লাস্ট খাদি বেনারসি, না লাস্ট নয় সরি, এটা হচ্ছে 12 নম্বর খাদি বেনারসি, শাড়ি নাম্বার 12, মাই ফেভারিট কালার পিঙ্ক, রানী পিঙ্ক অ্যাকচুয়ালি, দ্য ফুসিয়া রানী পিঙ্ক কালার, বহুত খুবসুরত কালার হ্যাঁ। দেখুন, এটা হচ্ছে 12 নম্বর শাড়ি, 12 নম্বর শাড়ির একদম হচ্ছে ফুসিয়া রানী। এটা হচ্ছে আপার বর্ডার লোয়ার বর্ডার, একদম জরির কাজ করা, ভেতরে পুরো জরির বুটা, বেনারসি আঁচল, পিওর হ্যান্ডলুম শাড়ি, পিওর খাদি হ্যান্ডলুম বেনারসি, বহুত খুবসুরত কমফোর্টেবল মেটেরিয়াল হ্যায় আর গর্জাস ভি হ্যায়, আপ কিসি ভি পার্টি মে পহন জা সকতে হো। আচ্ছা, এটা হচ্ছে শাড়ি নাম্বার 12, প্রাইস ইজ 3250, ডিসকাউন্টেড প্রাইস ইজ 2850 অনলি, অ্যান্ড দিস ইজ দ্য বিপি। শাড়ি নাম্বার 13, এটাও একটা খুব সুন্দর খাদি বেনারসি, এটা খাদি বেনারসির লাস্ট কালার, এটাও দেখতে কালারটাও খুব সুন্দর, দেখতেও খুব সুন্দর। এই কালারটাও একটা ডবল টোনে গেছে, একটা গ্রিনের সাথে একটা ব্লু সুতো কম্বাইন্ড হয়ে কিন্তু একটা খুব সুন্দর মিক্সড কালার চলে এসেছে। আচ্ছা, এটা হচ্ছে আপার বর্ডার, বডি কালারটার মধ্যে একটা ব্লু শেড রয়েছে, বিকজ একটা থ্রেড ব্লু আছে, একটা থ্রেড গ্রিন আছে, খুব ডিফারেন্ট টাইপের কালারটা, কিন্তু খুব গর্জাস অ্যান্ড খুব মানে সফিস্টিকেটেড একটা কালার। আচ্ছা, অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, আর শাড়ি পছন্দ হলে হোয়াটসঅ্যাপ করুন, মেসেজ করুন, আর যার মানে অবশ্যই আমাদের মানে আমাদের এপিসোড নাম্বার আর শাড়ির নাম্বারটা মেনশন করবেন প্লিজ। এটা হচ্ছে শাড়ি নাম্বার 13, প্রাইস ইজ 2850, অরিজিনাল প্রাইস 3250, দিস ইজ দ্য ব্লাউজ পিস। শাড়ি নাম্বার 14, দুটো তসর দেখাচ্ছি, দুটোই বিদর্ভ তসর, বিদর্ভ তসরের মধ্যে কোশিশ করা রয়েছে। এটা হচ্ছে বিদর্ভ তসর, এর মধ্যে কিন্তু একদম খুব একদম পিওর কোশিশ করা রয়েছে, কোশিশ ডাই দেখি কিতনা খুবসুরত, ইয়ে হ্যায় সিল্ক মার্ক, এর মধ্যে পিওর কোশিশ রয়েছে করা। এটা হচ্ছে জরি বর্ডার নয়, মানে একদম জরি ছাড়া একটা তসর, পিওর বিদর্ভের তসর এটা একদম, তার মধ্যে পিওর হ্যান্ড কোশিশ করা রয়েছে, যেটা জয়পুরের খুব ফেমাস ওয়ার্ক। কালারটা খুব মিষ্টি, পুরো শাড়িটাই থ্রু আউট দ্য শাড়ি এসাই হ্যায়, পুরো শাড়ি এসাই হ্যায়, পিওর তসর হ্যায়, আর ইয়ে হ্যায় ইসকা বিপি।
इसके भी प्राइस है 5850, सॉरी इसमें कोई डिस्काउंट नहीं है, ये एकदम प्योर कोशिश है, अभी इसमें हम डिस्काउंट नहीं दे सकते, प्राइस ही बहुत नॉमिनल है एक्चुअली। अच्छा यहाँ हे पॉडेटा, यहाँ जोड़ी बॉर्डर विदर्भ तसर, जोड़ी बॉर्डर विदर्भ तसर, एर मध्य किन्तु एकदम कोशिश करा रही है, कोशिश डाई करा कोशिश रही है, ऊपर अपार बॉर्डर लोअर बॉर्डर जोड़ी रही है, प्योर एकदम सिल्क मार्क, बहुत खूबसूरत साड़ी है। यह पल्लू पोर्शन, जो लोग विदर्भ तसर को जानती है और कोशिश को जानती है वो पहचान जाएगी कितना खूबसूरत और एलिगेंट साड़ी है, बहुत एलिगेंट साड़ी है। अच्छा पूरा साड़ीटा किन्तु एरकम भावे जाबे, এটা হচ্ছে শাড়ি নাম্বার 15, ইসকা প্রাইস হয় 6550 অনলি, 6550 টাকা দাম আছে। এইটা হচ্ছে শাড়ি নাম্বার 15, আজকে লাস্ট শাড়ি হয়, তো জরুর বুক কিজিয়ে, শাড়ি কো হোয়াটসঅ্যাপ কিজিয়ে, ফোন কিজিয়ে আর মেনশন কিজিয়ে এপিসোড নাম্বার অ্যান্ড শাড়ি নাম্বার, তো 67 এপিসোড লেকে হম বহুত জলদি আ জায়েঙ্গে, তব তক কে লিয়ে নমস্তে।